হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। তো সেদিন আমি তোমাদেরকে আমার কলিগুলোকে যতটুকু দেখিয়েছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে এখন। আর আগের আমার যে দুটো ফুল ছিল সেগুলো তো অলমোস্ট শুকিয়ে গেছে, তো এখন কিন্তু এগুলো থেকে সিড তৈরি করার বেশ উপযুক্ত একটা পরিস্থিতি হয়েছে। আর একটা বিষয় তোমাদেরকে বলি, যেহেতু আমার ফুলগুলো আকৃতিতে বেশ বড়, সেজন্য কিন্তু এই ফুলটা গোড়া থেকে ভেঙে গিয়েছিল, আবার এটাও গোড়া থেকে এই দেখো ভেঙে গিয়েছিল। আমি কিন্তু বুদ্ধি করে কস্টেপ দিয়ে জাস্ট এখানটাতে এঁটে দিয়েছিলাম, দেখাও যাচ্ছে। এটি দেওয়ার ফলে কিন্তু আমার গাছটার এই ফুলটা আরো সুন্দরভাবে গাছেই শুকিয়ে যেতে পেরেছে। আর গাছে শুকিয়ে গেলে সেটার বীজটা কিন্তু আরো বেশি ভালো হয়। আর যেহেতু আমরা এই সিজনে যদি বীজ রাখি তাহলে কিন্তু আগামী বছর আবার গাঁদা ফুলের চারা তৈরি করব, সেহেতু মাঝখানে কিন্তু একটা লং টাইম। আর এজন্যই আমি চাইছিলাম যে গাছেই আমার এই ফুলটা শুকিয়ে যাক, তারপর আমি বীজ তৈরি করব। তো আজকে আমি আমার এই এই ফুলটা কেটে ফেলবো, আর এটা থাকবে, এটা আরো কয়েকদিন গাছেই থাকবে, কারণ এটা যেহেতু এখনো গোড়াটা মোটামুটি শক্ত আছে, তো এটাকে আজকে আমি আর ছিঁচ্ছি না। তো এই কাজটা করার জন্য আমি আসলে একটা সিজার নেব। সিজার নিয়ে আস্তে আস্তে আমি আমার গোড়ার কাছে এভাবে যাব, ফুলটার গোড়ার কাছে, তো যে আমি সুন্দরভাবে দেখবো যাতে আমার কলি চলি না আবার কেটে যায়, তো এভাবে আমি কেটে ফেলার চেষ্টা করছি। দেখো ফুলটা আমি এভাবে কেটে ফেললাম। এখন আমি এই ফুলটাকে একটা একটা নেটের মধ্যে রেখে বা বেঁধে নিয়ে আমি আমার এই ব্যালকনিতে ঝুলিয়ে রাখবো প্রায় 10 দিনের মতো, যাতে এটাতে আর কোনো রকম ওয়াটার না থাকে। সামান্য পরিমাণ ওয়াটার থাকলেও কিন্তু এটা পচে যেতে পারে বা ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। তো তোমরা আজকের মতো আমার এই টিপসটা যেটা দিলাম সেটা একটু ফলো করো, আর তোমরা ভালো থেকো। বাই।